খালেদা জিয়ার আইনজীবীদের ভুলের কারণেই তাকে জেলে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আরিসুল হক। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। রিপোর্ট করেছেন বিউটি সমাতার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার কারাভোগের জন্য বিএনপি আইনজীবীদের দায়ী করলেন আইনমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে আইন ও বিচার সমন্বয় কমিটির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করলে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন, আইনি প্রক্রিয়াতেই সবকিছু হচ্ছে। খালেদা জিয়া কারাগারে আছে ওনাদের ভুলের কারণ, সেই কারণগুলি এখন কার কার উপরে চাপাবেন, ওনারা এখন সরকারের উপরে চাপাচ্ছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, সরকার বিশ্বাস করে এবং সরকার সেটা পালন করে যে বিচার বিভাগ স্বাধীন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে আইজি প্রিজন বলেন, দেশের শাস্তিপ্রাপ্ত কারাবন্দীর সংখ্যা কমেছে, তবে এখনও ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছে বিভিন্ন কারাগারে। পুনর্নির্মাণ কার্যক্রম চলছে, আমরা আশা করছি এই বছরই প্রায় 3-4 কারাগারকে নতুনভাবে উদ্বোধন করা হবে, তাতে করে আমাদের অবস্থার আরও উন্নয়ন হবে, আগামী বছরগুলোর মধ্যে আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার সাথে জড়িত সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণেই মামলার জট কমানো যাচ্ছে না। তবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, কারাবিধি সংশোধনের কাজ চলছে। বর্তমান সরকার এই বিপুল সংখ্যক মামলার জট কমিয়ে নারী শিশু ও সাধারণ নাগরিকের জন্য সহজে ন্যায় বিচার প্রাপ্তির নিশ্চিত করতে প্রতিজ্ঞা। আইন ও বিচার ব্যবস্থার তত্ত্বাবধান ও উপদেষ্টা পর্ষদ হিসেবে কাজ করার পাশাপাশি কৌশলগত সংস্কার পরিচালনার জন্যই জাতিসংঘ এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে এই সমন্বয় কমিটি কাজ করবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।